জমি দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ মুর্শিদাবাদের ডোমকলে। ঘটনাটি ঘটেছে রবিবার ডোমকল ইসমালটুলির কলাবেড়িয়া এলাকায়। জমি দখলকে কেন্দ্র করে গ্রামের দুপক্ষের মধ্যে ব্যাপক বিবাদ। ঘটনায় দুপক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে ডোমকল মহকুমা হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরণ করা হয়েছে বলে সূত্রের খবর। অভিযোগ, দীর্ঘদিন থেকেই জমি নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ চলছিল। আজ এই জমিকে দখল করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি, ইঁটবৃষ্টি, দুপক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছে। ইতিমধ্যেই আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে ডোমকল মহকুমা হাসপাতালে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। ঘণ্টাটা আপনার 9:30 কি 10টা, ওখানে বাসির মোল্লার লোক এসে মানে 20-25 জনা লেবারে কাজ করছিল এবং গাছ লাগাই নিয়ে হচ্ছিল। আর ডাক্তারে মাটিও ফেলা হয়েছিল ওখানে। আপনারা ছিল এই কাজ কারা করছিল? বাসির মোল্লার লোকজন আপনাদের জমিতে? হ্যাঁ। কেন বলতে, ওই জমিটা আপনারা আমাদের উল্লেখ আছে এই সাইডে। হ্যাঁ, ওরা বলছে নিচের সাইডে নিতে হবে, এটাই জবরদখল। তারপরে হয়তো আমরা যে সাইডে আগে থেকে দখল আছে সেই সাইডে একটা গাছ লাগাছিলাম আর মাটি ফেলে ঘর করবো বলে ই করছিলাম, গাছ করাও আছে সেখানে। কে স্পটে কি দেখলেও বুঝতে পারবেন, ওখানে লোকজন আছে, তাদেরকেও জিজ্ঞাসা করছে। জমিটা যে আপনাদের কাগজ রয়েছে? হ্যাঁ, কাগজ রয়েছে। তারপরে ওরা দখল করছে কীভাবে? ও তো জবরদখল, অনেক লোকজন নিয়ে এসে আমাদেরকে মারধর করে তুলে দিয়েছে, মেরে ধরে প্রশাসনকে জানা দিয়ে মেরেছে। এবং একজন তো রুগী পরমপুর মনে হয় যেতে হবে। কে মেরেছে? বাসের মোল্লার লোকজন। আপনারা কি প্রশাসনকে জানিয়েছিলেন এরকম করছে ওরা? হ্যাঁ, ওটা আগে জানানো হয়েছিল। প্রশাসন কোনো স্টেপ নিয়েছে? না, প্রশাসন এখন পর্যন্ত স্টেপ নেয়নি। ওরা দখল করে নিয়েছিল অটোমেটিক জোর করে আগে থেকে। কী নাম আপনার? আমার নাম মঞ্জুর হোসেন। প্রচুর লোক ছিল, সব গোটা ঘটনাটি বলুন। এইভাবে বললে তো হবে না, গোটাটা কি বিষয়টা বলুন। সারাদিন কি হয়েছে? সারাদিন ওই ওরা ওই পার্টিতে যারা কিনেছে তারাই তো দখল করছিল। আর ওরা আসে ওই জমিটা কার? জমিটা বাবুল আলো। আচ্ছা, তারপর ওরা পাশাইলে আসে বাসির মোল্লা, পিন্টু মোল্লা, বাচ্চু মোল্লা, ওরা আসে। কি নাম আপনার? ঠিক আছে, জানো।